এই কি করছো তুমি? হ্যাঁ, তোমার কি শাড়ি পরে যাবে ঠিক হলো? হ্যাঁ, কেন এতগুলো শাড়ি আছে? না না, যতই থাক এদের কিছুই থাকে না। কোনটা পরবো বুঝতেই পারছি না। পরে আজকে রিপাবলিক ডে মনে আছে তো? হ্যাপি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে, সবাই এনজয় করো। আমরাও যেমন একটু বেরোবো ভাবছি, তোমরাও সবাই যাও ভাবছি। বেরানো, মেয়েদের বেরানো মানে কি পরে বেরাবো, কি গয়না পরবো, কি শাড়ি পরবো? সকাল থেকে দু তিনটে শাড়ি বের করে বলছে কি কোনটা পরবো। এই দেখছো তিন চারটে শাড়ি এখানে বেছানো আছে, আর এই যে মহিয়াসি আমাদের। সো গাইস, এর মোটামুটি এখনো দ্বিধা চলছে, এখনো ঠিক করতে পারছে না। আবার কি গুগলে কি সার্চ করছে, কোন শাড়িটার সাথে কোনটা কোনটা কন্ট্রাস্ট হবে সেইটা দেখছে তো। কিন্তু নিচ থেকে, নিচে যে চিকেন রান্না হচ্ছে তার গন্ধ ওপর অব্দি আসছে। সেই গন্ধর মানে আমি জাস্ট গন্ধে থাকতে পারছি না, সেই নিচে যাই আমি, এই মোটামুটি চুজ করুক। তুমি থাকো, কি হচ্ছে এটা? দই চিকেন। সো চিকেনের নজারাটা জাস্ট দেখে না, একদম স্মোকি হট। আর আমাদের রাঁধুনি কি বলছে একটু শুনে নিই, চিকেনটা কিভাবে রান্না করছে বলুন রাঁধুনি। চিকেনটা একদম ঘরে পাতা দই দিয়ে হচ্ছে, স্পেশালি কষা চিকেন। আচ্ছা, আমাদের আর কি কি পিকনিকের জন্য? ওকে, কোথায় পিকনিকে যাচ্ছেন ম্যাডাম? ওই যে একটু যাচ্ছি আশেপাশে, পাঁশকুড়ার দিকে দেখি কোথাও কোনো নেচারের কি পাওয়া যায়। রাস্তায় ফুল বাগান দেখলে নেমে পড়বেন নাকি? অবশ্যই। ওকে, ইচ্ছাটাই আছে। ওকে, একটু করছে। ওকে, এখানে এখানে গাইস ডিমের বড় সদস্যকে খেপাতে এসছে। এই যে ভিজা ভিজা হাত দিলেই খেপে দিচ্ছে, খেপে যাচ্ছে গাইস ডিমের সদস্য। এখানে 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 মম এখানে রোদ পোয়াচ্ছে, ওপরে এসে নিচে মোটামুটি মাংস টাংস হচ্ছে সেটা দেখে এসে ওপরে এসে দেখি এখানে মানে আবার চোখ ছানা পড়া আমার। এখানে এক গাদা নেল পালিশ বের করে আবার কনফিউশন বক্সের মতো বসে গেছে। জাস্ট গাইস দেখো কতগুলো নেল পালিশ বের করে এখানে পড়া চলছে। আর পড়বে না, পড়া শেষ হয়ে গেছে, পড়া শেষ। উফ, তো গাইস নেল পালিশ তো দেখলে, এখনও চমক বাকি আছে, এখনও চমক শেষ হয়নি। চমকটা জাস্ট দেখো, 3 2 1। সো গাইজ, এই যে হচ্ছে আমাদের চমক। মামা আর দার উস্ত্রাকে ডেকে দাও। সো গাইজ, যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে নাও। কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, যাতে আমাদের ব্র্যান্ড ট্র্যান্ড আমাদের প্রমোট করতে চলে আসে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে গাড়ির দিকে যাব, চলো। আমরা বেরিয়ে পড়েছি এই যে আমাদের ল্যান্ডমার্ক থেকে, আর গাড়ি চলে এসছে, একটু হেঁটে যেতে হবে একসঙ্গে। ও, আমাদের 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 গোপিনীগণ বেরাচ্ছে। গাইজ আমরা এই যে গাড়ি ছেড়ে দিয়েছি, যাচ্ছি। ও গাইজ, আমরা এসে গেছি, বাট এখানে গাড়ির এতটাই লাইন, গাড়ি পাস করতে পারছে না। ছুটির দিনে আসার জন্য ভিড়টা একটু বেশি হয়েছে, গাড়িটা ওখানে আটকে আছে, তো আমি ওই জন্য নেমে পড়েছি। এই যে দেখো, এখান থেকে ফুলের বাগান স্টার্ট। তো এটা একটা বাড়িরই বাগান, অতটা মানে একদম সেই অর্থে বাগান। এখন গাড়িগুলো ফাঁকা হয়ে গেছে, পাস করে গেছে, আসছে, আবার গাড়িতে উঠবো, দিয়ে আরেকটু গেলেই একদম মেন ফুল বাগান। তো গাইজ নেমে পড়েছি, নেমে পড়ে বিশাল আনন্দ খেলা আমাদের। পাশ থেকে ওই যে হাই করছে, হাই। তো চারদিকে দেখছি, সামনে মনে হয় একটা মেলা মতো বসেছে। এই যে মা মা যাচ্ছে সাথে আগে আগে। তো উপরে রেল ব্রিজ আছে, এই যে রেল ব্রিজ,
আর সামনে একটা বিশাল মেলাও বসে গেছে গেলা, এত লোক আজকে আর কি বলবো। তো একটু এগিয়েই সামনে কফি দোকান পেতে হাই, কফি দোকান পেতে কফি ব্রেক, সবাই গেলা কফি খেতে ব্যস্ত, লিফটি ঘেঁটে ফেটে একদম একাকার হয়ে গেল। এই যে ওপর দিয়ে হুসুস করে মালগাড়ি যাচ্ছে আর নিচে এরা কফি খেতে ব্যস্ত। তো আমরা মেন এন্ট্রান্সের দিকে এগোচ্ছি, সামনে একদম মেলা প্লাস বাজার দুটো একসাথে বসে গেছে, সেটা দেখাচ্ছি না। তো এখানে সব টাটকা শাক সবজি নিয়ে বসে গেছে, মূলা এখানেই চাষ হয়, এই মাঠেই চাষ হয় সব দেখা যাচ্ছে। তো বাঁধাকপি, মূলা, ওলকপি, পেঁয়াজ ফুলি, মানে কিছু বাকি নেই, বড় বড় লঙ্কা, লেবু, উচ্ছা, সব এভরিথিং। আর তার সাইড দিয়ে এই সামনে এন্ট্রান্স, এখান থেকে একদম ফুলের কেনাবেচা শুরু হয়ে গেছে, সবাই ফুল কিনে মাথায় পরে একদম একাকার অবস্থা চারদিকে, শুধু ফুল আর ফুল। এমনকি মেয়েরা যে শুধু পড়ছে তা নয়, ছেলেরাও পরে ঘুরছে। এই যে ফুলের বাগানে ঢুকে পড়েছি, প্রচুরই ভিড়, ভিড় ঠেলে ঠেলে যাচ্ছি, দেখিয়ে দেবো একটু সামনের দিকটা। সবাই শুধু ফটো তুলতেই ব্যস্ত এখানে, মানে এত ভিড় তো প্রচুর হয়েছে, তার উপর এই ওর ঘাড়ে চেপে ফটো তুলছে, আর লোক যাতায়াত করছে, ফটো তোলাও যাচ্ছে না, মানে যাতা অবস্থা একদম। পুষ্পা, পুষ্পারাজ, মে ঝুকেগা নাই সব। এখানে ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে যতটা পেরেছি ফটো তুলেছি, অনেকগুলোই ফটো তুলেছি। যতবারই পৌঁছে দিতে যাচ্ছি ততবারই পেছন থেকে একজন এসে বলছে সাইড দিন সাইড দিন। তো মানে অন্যান্য বারে, আগের বারে এসেছি সাইড না দিয়েও তুলেছি, হ্যাঁ আগের বারে এসেছি তাও এতটা ভিড় ছিল না, এবারেই একটু বেশি ভিড়। সবার দেখা দেখি আমরাও মাথায় ফুল লাগিয়ে নিয়েছি, তো ফুল লাগিয়ে আবার ফটোশ্যুট করব, চলো দেখ। আমরা এখন গাঁধাবাগান ছেড়ে আবার অন্যদিকে যাচ্ছি, গাঁধাবাগানে মোটামুটি ফটোশ্যুট সব কিছু হয়ে গেছে, মা আর বোন এগিয়ে চলে গেছে, আমরা চন্দ্রমল্লিকা আরও কি ফুল আছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর এতটাই ভিড় আর আর একটুখানি জায়গা মাঝখান দিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছে, যাই হোক যাচ্ছি, চলো দেখাতে থাকি। আজকের মতো ফুল বাগান দেখা শেষ, এখানে পাঁচটার সময় চেক আউট টাইম, সবাই বেরোচ্ছে, প্রচুরই ভিড়, আমি দেখিয়ে দেবো সামনেটা কিরকম ভিড়। আমরা এখন বেরিয়ে গাড়ির কাছে চলে এসেছি, মা আর বোন ওখানে বসে আছে একটা ফাঁকা জায়গায়, ওরা ওখানে কফি খাচ্ছে, আর দুপুরে যে চিকেনটা রান্না হয়েছিল সেই চিকেনটা আমরা নিতে এসেছি, ওখানে গিয়ে খাবো, চলো খেয়ে দিয়ে রিভিউ দেই, দেখো তোমরা কেমন সেখানে বসে এনজয় করে খাচ্ছি পুরো পিকনিকের মতো। তো গাইজ, এখানে এরা সব যে যার মতো পিকনিক করার মতো পুরো বসে পড়েছে, একদম খবর কাগজ পেতে চিকেন ছাটানোর জন্য একদম রেডি হচ্ছে। তো খেতে আরম্ভ করে দিয়েছি, চিকেনটা হেভি হয়েছে, বোন বানিয়েছে, তো এনজয় করছি আমরা, সবাই মানে দারুণ ছাটাচ্ছে। ও তুমি বসে পড়ো ছাটাতে। হ্যাঁ আমি বসে পড়ি। ট্রেন যাচ্ছে, তো এদিকে ট্রেন যাচ্ছে আর এদিকে সন্ধ্যাবেলার দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি, একদম প্রায় সন্ধ্যা হয়ে এসছে, দারুণ লাগছে ফুল বাগান। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে গাড়িতে উঠবো, মোটামুটি ঘোরা কমপ্লিট, এবারে গাড়িতে ওঠার পরব, গাড়িতে উঠে ফিরব, হাত ধো, হাতটা একটু ধুয়ে নেব, দিয়ে গাড়িতে উঠব। তো চলো আজকের মতন এখানেই, টাটা টাটা গাইজ, টাটা ফিরাই।
সো গাইজ, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।